হ্যালো ম্যাডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াসা স্টাডি সেন্টার ফ্রেন্ডস দেখতে দেখতে পুজো প্রায় হয়ে গেল আজকের শুভ বিজয়া তোমাদের প্রত্যেককে জানাই শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন এবং অপুরন্ত ভালোবাসা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যাদের জিওগ্রাফি বিষয়টি আছে অর্থাৎ ভূগোল ভূগোল সাজেশান দু হাজার পঁচিশ এমসি কিউ তোমাদের সেগমেন্টই হলো শিল্প এর আগের ভিডিও ছিল তোমরা দেখে থাকবে প্লেলিস্ট খুলে দেখে থাকবে তোমাদের ছিল কৃষিটা ছিল এবং কৃষির সমস্ত রকম সমস্ত রকম বিভাগগুলো আমি দিয়ে দিয়েছিলাম আজকেরও তোমাদের যে শিল্পটা আছে শিল্প যে সমস্ত রকম বিভাগগুলো আছে সেই বিভাগগুলো আমি একত্রিত করে বেশ কয়েকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে এসেছি যেহেতু এটা গুরুত্বপূর্ণ ও বটে কারণ এই শিল্প থেকে তোমাদের দুটো থেকে তিনটি নাম্বার থাকে কোনো বছর দুটি নাম্বার থাকে কোনো বছর তিনটি নাম্বার পর্যন্ত এমসিকিউতে দেওয়া হয় বন্ধুরা এসো আমরা ভিডিওটি শুরু করি তার আগে বলি তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য এবং তোমরা হাতে লেখা বলে অনেকে হয়তো অপছন্দ করছো কিন্তু তোমরা তোমাদের এই সাজেশান তোমাদের একেবারে খুব কাছে নিয়ে যাবে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট নাম্বার পেতে তোমাদের সাহায্য করবে তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলো প্রত্যেকটি ভিডিওর প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা হানড্রেড পার্সেন্ট মুখস্থ করো এসব আমরা প্রশ্ন উত্তরগুলো পড়িনি হ্যাঁ আশা করি এর আগের যে অধ্যায়গুলো তোমাদের কেমসি দিয়েছি তোমাদের অলরেডি সেগুলো তৈরি হয়ে গিয়েছে এবার আমি প্রত্যেক দিন খুব প্রত্যেক দিনে ভিডিও ছাড়বো তোমাদের কয়েক দিনের মধ্যে তোমাদের প্রায় সমস্ত সিলেবাস শেষ করে ফেলবো দেখো একের দাগের দেখো শিল্পের আইস্রোডা পেন কথাটি প্রথম ব্যবহার করেন ওয়েবার অগাস্ট লস থুনেন থমসন অ্যান্সার হলো ওয়েবার দুয়ের দাগের প্রশ্ন দেখো বিশুদ্ধ কাঁচামালের দ্রব্যসূচক হলো দ্রব্য সূচক হলো এটা দেখো গ্রেটার দেন এবং সমান ওয়ান এবং লেস দেন ওয়ান জিরো এবং টু তাহলে অ্যান্সার হচ্ছে অপশান এ গ্রেটার দেন ওয়ান অর ইকুয়াল ওয়ান ওজন হ্রাসশীল কাঁচামালে দ্রব্যসূচক হল এখানে লেস দ্যান ওয়ান লেস দ্যান ওয়ান অর্থাৎ একের থেকে কম ওয়েবারের শিল্প স্থাপনের তত্ত্বটিকে বলা হয় ওয়েবারের শিল্পস্থাপনের তত্ত্বটিকে বলা হয় সর্বাধিক মুনাফা লাভ তত্ত্ব বাজার তত্ত্ব সর্বনিম্ন তত্ত্ব এবং সর্বনিম্ন মজুরি তত্ত্ব অ্যান্সার হবে সর্বনিম্ন তত্ত্ব সর্বনিম্ন তত্ত্ব ইম্পর্টেন্ট আছে প্রশ্নটি ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় শ্রীরামপুরে ব্যান্ডেলে টিটাগড়ে রিসড়ায় অ্যান্সার হবে রিসড়ায় অপশান ডি কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে চেন্নাই বিশাখাপত্তনম কোয়েম্বাটুর তিরুবনন্তপুরম অ্যান্সার হবে কোয়েম্বাটুর অর্থাৎ অপশান একটি শিকুড় আলগার শিল্পের উদাহরণ দাও পাট শিল্প বস্ত্রবয়ন শিল্প রেশম শিল্প চা শিল্প অ্যান্সার হবে বস্ত্রবয়ন শিল্প অর্থাৎ কার্পাস বয়ন শিল্প ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প একটি অগ্রণী রাজ্য হল পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম বিহার অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ অপশান এ আমুল কোম্পানি কোন খাদ্য প্রক্রিয়াকরণের সাথে যুক্ত মাছ মাংস ফল দুধ অ্যান্সার হবে দুধ অর্থাৎ অপশান ডি কার্পাস বস্ত্রবয়ন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হল নদীর কাছে বিদ্যুৎ উৎপাদনের কাছে বাজারের কাছে রেল স্টেশনের কাছে অ্যান্সার হবে বাজারের কাছে অর্থাৎ অপশান সি বিশ্বের প্রথম রেডিমেড বস্ত্র রপ্তানিকারক দেশ হল চীন জাপান ভারত আমেরিকা অ্যান্সার হবে চীন অর্থাৎ অপশান এ ভারতে কার্পাস উৎপাদক অঞ্চলের বাইরে তৈরি পোশাক শিল্পের অবস্থান উন্নতির কারণ হল শহর এলাকার স্থানাভাব বিজ্ঞাপনের সুযোগ শিল্পের জন্য জমির অভাব এবং ক্রমবর্ধমান ক্রয় ক্ষমতা ও বাজার অ্যান্সার হবে এই অপশান ডিটা অর্থাৎ শেষটা ক্রমবর্ধমান ক্রয় ক্ষমতা ও বাজার তেরো দায়কের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নিউজোপ্রিন্ট কারখানাটি অবস্থিত ভারতে নেপানগর, মন্ট্রিল মন্ড্রিল ব্রুক গ্ল্যাসগো অ্যান্সার হবে কর্নার ব্রুক এটা পৃথিবীর বৃহত্তম নিউজ প্রিন্ট কারখানাটি হল অবস্থিত কর্নার ব্রুক যত সম্ভব কানাডায় হবে চোদ্দ দাগের প্রশ্ন মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো কাগজ রবার পাটশিল্প পেট্রো রাসান শিল্প অ্যান্সার হবে রবার শিল্প অর্থাৎ অপশান বি কাগজ শিল্পে ব্যবহার করা হয় কস্টিক সোডা ও সোডা অ্যাশ সোডা অ্যাশ ও ইথিলিন কেবলমাত্র কস্টিক সোডা কস্টিক সোডা ও বেঞ্জিন অ্যান্সার হবে কস্টিক সোডা ও সোডা এস। ষোলো তাদের প্রশ্ন ভারতের উদীয়মান শিল্প বলা হয় তথ্য প্রযুক্তির শিল্প পেট্রো রসায়ন শিল্প বস্ত্রগান শিল্প কাগজ শিল্প অ্যান্সার হবে পেট্রো রসায়ন শিল্প পেট্রো শিল্প গড়ে ওঠেনি কোন স্থানে এই চারটি যে অপশান দেওয়া আছে চারটির মধ্যে কোন স্থানে পেট্রো শিল্প গড়ে ওঠেনি এগুলো কিন্তু প্রচুর তৈল খনি অঞ্চল যেমন ধরো ডিব্রুগড় হলদিয়া নুনমাটি এবং ট্রম্বে এর মধ্যে ডিব্রুগড়েতে কোনো পেট্রো শিল্প গড়ে ওঠেনি আঠেরো দাগের প্রশ্ন ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানাটি হলো বোকারো রৌরকেলা ভিলাই দুর্গাপুর অ্যান্সার হবে ভিলাই বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো এবং তোমরা সমস্ত ভিডিও প্রথম থেকে যা আমি ভিডিও দিয়েছি সমস্ত ভিডিও পিডিএফ তোমরা এখন থেকে হোয়াটসঅ্যাপ ছাড়াও তোমরা টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল থেকেও পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেল আপলোড আপলোড করে রাখো এবং তার থেকেও তোমরা পিড়িয়ে পেয়ে যেতে পারো ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি হলো চিত্তরঞ্জন চিত্তরঞ্জন জামশেদপুর সালেম বিশাখাপত্তনম চিত্তরঞ্জন অ্যান্সার হবে চিত্তরঞ্জন ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানাটি অবস্থিত কোম্পাটুর বিশাখাপ্তনম সালিম গার্ডেন রিচ এটি হবে বিশাখাপত্তনম ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটির নাম হল গুরগাঁও চণ্ডীগড় বেঙ্গালুরু পুনা অ্যান্সার হবে গুরগাঁও গুরগাঁও যত সম্ভব পাঞ্জাব পাঞ্জাব এবং হরিয়ানার গুরগাঁও এবং ভারতের গ্লাস্কো বলা হয় হাওড়াকে এছাড়া কয়েকটি অপশান বাদ দিয়ে কতগুলি প্রশ্ন আমি লিখে রেখেছি কারণ এই পেজে আমি শেষ করব বলে দেখতে পাচ্ছ ভারতের গ্লাস্কো বলা হয় হাওড়াকে শিল্পগুলির শিল্প অর্থাৎ ইন্ডাস্ট্রিজ অব ইন্ডাস্ট্রি শিল্পগুলির শিল্প বলা হয় মোটর গাড়ি নির্মাণ শিল্পকে মারুতি উদ্যোগ লিমিটেডের মোটরগাড়ি তৈরির কারখানা আছে গুরুগ্রামে গুরুগ্রামে শিল্প দানব বলা হয় অর্থাৎ কোন শিল্পকে শিল্প দানব বলা হয় পেট্রোল রাসায়ন শিল্পকে শিল্প বলা হয় চীনের ইস্পাত নগরী বলা হয় কাকে আনসানকে চীনের ইস্পাত নগরী বলা হয় আনসানকে ভারতের সেফিল্ড বলা হয় হাওড়াকে ভারতের সেফিল্ড এবং ভারতের গ্ল্যাসগো এই দুটো প্রশ্নের উত্তর হবে হাওড়া সব শিল্পের মেরুদণ্ড সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে জামশেদপুরে যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র অবস্থিত তার নাম হলো টিস্কো বিশ্বের বৃহত্তম নিউজি উৎপাদক দেশ হল কানাডা কানাডা ভারতের প্রথম নিউজো প্রিন্ট কারখানা গড়ে উঠেছে মধ্যপ্রদেশের নেপানগরে মধ্যপ্রদেশের নেপানগরে ভারতে প্রথম নিউজ প্রিন্টের কারখানা গড়ে উঠেছে বিশ্বের রবারের রাজধানী বিশ্বের রবার রাজধানী বলা হয় কাকে অ্যাক্রনকে রুড়ের রানী বলা হয় এসেনকে রুনে রুড়ের রানী রুড়ের রানী বলা হয় এসেনকে জাপানের ম্যানচেস্টার বলা হয় ওসাকাকে এবং টোকিও ইউকোহামা অঞ্চল যে শিল্পের জন্য বিখ্যাত এটি হল লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত টোকিও কহামা অঞ্চল এটি এটি জাপানের একটি অঞ্চল এবং এই অঞ্চলটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের জন্য বিখ্যাত ভারতে রুড়ো অঞ্চল বন্ধুরা কয়লার জন্য বিখ্যাত কয়লার জন্য ভারতের রুড়ো অঞ্চল দুর্গাপুরকে যে রুড়ো বলা হয় এটা লৌহ ইস্পাত শিল্পের জন্য নয় এটা কয়লার জন্য বন্ধুরা আজকের মধ্যে এখানেই ভিডিওটি শেষ করলাম তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো তোমরা একটা লাইক করে দিও প্রয়োজনে কমেন্ট করো আবার কত হবে নেক্সট ভিডিওতে তোমাদের আবার জানাই সকলকে শুভ সারদীয়ার অর্থাৎ বিজয়ার শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা সকলকে অশেষ ধন্যবাদ